আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে নিয়ে আসলাম হেলদি ডিলিসিয়াস ভেরি কুইক ইজি অ্যান্ড ওয়েট লস ব্রেকফাস্ট, আর এটা আমি অটস দিয়ে তৈরি করব। সেজন্য আমি এখন একটা বলে অটস নিয়ে নিব। 5 চামচ পরিমাণে আমি এখানে অটস নিব, আর এখন দিয়ে দিব টক দই। আপনারা এখানে টক দই না ইউজ করলে পানি ইউজ করতে পারেন। টক দই দিয়ে আমি অটসটাকে ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি, যেহেতু আমি অটসটা গুঁড়া করি নেই। আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ আর একটা ছোট সাইজের টমেটো, ছোট করে আমি টুকরা করে নিয়েছি। আর দিয়ে দিব একটু ধনে পাতা আর একটা কাঁচামরিচ। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে আর একটু বেশি দিবেন। আরও দিয়েছি 4 চামচের হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণে জিরা গুঁড়া। ইচ্ছে হলে দিতে পারেন, আর না দিতে চাইলে না দিবেন, তবে একটু ঝাল পছন্দ করলে দিয়ে নেবেন। সকালবেলা রুটি বেলা একটা ঝামেলার বিষয়, আর তাছাড়া প্রতিদিন একই রকমের খাবার না খেয়ে বিভিন্নভাবে আমরা নাস্তার আইটেম তৈরি করতে পারি। অটসটাকে আরও হেলদি করতে চাইলে আপনারা এখানে ক্যাপসিকাম অথবা ক্যারোট দিতে পারেন, ভেজিটেবলস দিলে এটা আরেকটু হেলদি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন, উপকরণ কম বেশি হলে। আর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। সবগুলি উপকরণ একটু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন ভাজার জন্য রেডি। এখানে ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণে অলিভ অয়েল দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি উপকরণগুলো। আপনারা যদি যেই শেপ করতে চান সেই শেপেই দিতে পারেন। আমি একটু ছোট সাইজেই করলাম, আরও পাতলা করলে এভাবে চামচের সাহায্যে আরও চারদিকে ঘুরিয়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিডিয়াম আঁচে রেখেছি, 5টা হয়ে গেছে, এখন উল্টে দিব। তৈরি হয়ে গেল আমার অটস চিলা বা অটস অমলেট, যেটাই বলেন। এটা খেতে অনেক সুস্বাদু, ট্রাই না করলে বুঝবেন না, আর খুবই হেলদি। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন।